গুড আফটারনুন টু অল অ্যান্ড কালকেও বলেছিলাম হ্যাপি নিউ ইয়ার 2022। আমরা যে 7 দিনব্যাপী স্টুডেন্ট উইক অবজার্ভ করতে চলেছি তার আজকে দ্বিতীয় দিন। কালকে আমাদের লেকচার ছিল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত স্কলারশিপ স্কিমগুলো আছে ছাত্রদের, সেই স্কিমগুলোর উপরে সুন্দর লেকচার হয়েছিল কালকে। আজকেও খুব ভালো লেকচার আছে। আমাদের প্রথম যিনি বক্তা তিনি বলবেন ব্যাংক রিলেটেড ম্যাটার, অর্থাৎ স্টুডেন্টরা ব্যাংকে অ্যাপ্লাই করার পরে, মানে স্কলারশিপ অ্যাপ্লাই করার পরে ব্যাংকে গিয়ে অনেক সমস্যা হয়, কি হয় অনেক সময় ব্যাংকে টাকা ঢুকছে তারা তুলতে পারছে না অথবা ব্যাংকে গিয়ে আটকে থাকছে, এই সমস্ত প্রবলেমগুলো আমরা মিস্টার প্রদীপ কুমার পাত্র মহাশয়ের কাছ থেকে সুন্দরভাবে জেনে নেব। আজকের বক্তা হচ্ছে মিস্টার প্রদীপ কুমার পাত্র, চেয়ারম্যান বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড। স্যারকে ওয়েলকাম করছি এখানে আসার জন্য। তো আজকে একটু অনিবার্য কারণবশত প্রিন্সিপাল স্যার থাকতে পারছেন না, আমাদের আজকে একটুখানি ইন্ট্রোডাক্টরি কথাটুকু বিভব বলবেন। তো আমি বিভবকে অনুরোধ করছি অনুষ্ঠানটা শুরু করার জন্য। নমস্কার সকলকে, ছাত্রদের আন্তরিক স্নেহ ভালোবাসা রইল। নতুন বছর তো গতকালই শুরু হয়ে গেছে আমরা জানি, সবাই মানুষ হিসেবে আমরা হ্যাপি থাকার তো চেষ্টা করি, করছিও। আজকের বিষয়টা খুবই সময়োপযোগী, যেটা পূর্বে হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির সদিচ্ছায় আমরা সকলেই জানি ছাত্রদের পড়াশোনার খরচের জন্য, আর্থিক অবস্থা যাদের খারাপ, বহু ছাত্রছাত্রী এরকম রয়েছেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকেই খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছেন প্রচুর কষ্টে। তো তাদের ছাত্রছাত্রীরা যখন স্কুল কলেজে পড়ছে তাদের আর্থিক একটা বিশাল সমস্যা দেখা যাচ্ছে, সেইটাকে ভেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চালু করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো এটা একটা সপ্তাহ চলছে স্টুডেন্টস উইক, এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই স্টুডেন্ট বিষয়ক বিভিন্ন রকম আলোচনা চক্র চলছে। আমরাও গতকাল শুরু করেছি, 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে। আমাদেরও প্রোগ্রামটা আপনারা দেখেছেন, ছাত্ররা সবাই দেখেছে, সার্কুলেট করা হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমি মাননীয় প্রদীপ কুমার পাত্র মহাশয়কে আরেকবার আহ্বান জানাচ্ছি আমাদের এই ওয়েবিনারে যোগ দিয়ে কথা বলার জন্য। তিনি আমাদের পরিচিত, পূর্ব পরিচিত, বহুবার কলেজে এসছেন, বহু অনুষ্ঠানে ডাকলে তিনি না করেননি, হাজারটা কাজ বাদ দিয়েও তিনি এখানে উপস্থিত হয়েছেন আমরা জানি। তো তার একটুখানে পরিচয় আমাদের প্রফেসর আলাউদ্দিন দিয়েছে, তো আমি আর একটু বলবো। তিনি দীর্ঘদিন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড মেদিনীপুর, যাদের দাঁতন শাখা থেকে আমাদের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিটা চলে, সেই ব্যাংকের তিনি বহুদিন সেক্রেটারি হয়েছিলেন। এই বছর 21 সালেই তিনি ওই ব্যাংকেরই চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এবং তিনি ব্যাংকের বিষয়গুলো সেক্রেটারি যেহেতু ছিলেন ফলে খুব বিশদভাবে তিনি কিন্তু জানেন। আজকে চেয়ারম্যান হয়েছেন বলে নয়, সেক্রেটারি হিসাবে অনেক দায়িত্ব তাকে পালন করতে হয়েছিল, হয় আর এখন আবার চেয়ারম্যান হয়ে আরো গুরু দায়িত্ব তার উপরে বর্তেছে। তো সেই জন্য আমি আর সময় নষ্ট করব না, প্রদীপ বাবুকে আহ্বান জানাচ্ছি। প্রফেসর আলাউদ্দিন আমাদের বলেছে ব্যাংক রিলেটেড ম্যাটার অন এসসিসি,
স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে গেলে তার নিয়মাবলীগুলো ব্যাংক রিলেটেড কি কি আছে, এটা ছাত্ররা শুধু নয় আমরাও টিচাররা সবাই সবটা জানি না। আমরা আজকে তার কাছে শুনবো মন দিয়ে, এবং সেই মতোই ছাত্ররা যদি কাজ করে তাহলে কিন্তু তারা পড়াশোনার কাজের জন্য আর্থিক সমস্যায় আর পড়বে না। সেজন্য প্রদীপবাবুকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করি। নমস্কার সবাইকে, নতুন বছরের সূচনা পর্বে বাংলার মনোমোহিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নতুন প্রজন্ম যারা অবধারিতভাবে আগামী দিনের গুরুত্বপূর্ণ বার্তা সর্বস্তরে পৌঁছে দেবে তারা অবশ্যই ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ যাতে উচ্চশিক্ষায় বিশেষ করে পেশাগত সাফল্য লাভ করতে পারে তার জন্যেই একটি অনন্য সাধারণ সংযোজন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। মাননীয় মুখ্যমন্ত্রী তার 10 বছরের কার্যকালে বাংলার সার্বিক অনুন্নয়ন সহ যাবতীয় ইনহারেন্ট প্রবলেম সেগুলোকে তিনি মোকাবিলা করেছেন। 21 সালের নির্ণায়ক যুদ্ধে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইস্তাহার ছিল, ম্যানিফেস্টো, সেখানে কিন্তু বলা হয়েছিল যে গভর্নমেন্ট ক্ষমতায় ফিরলে ছাত্রছাত্রীদের অবশ্যই গুরুত্ব পাবে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে একটা ইন্ট্রোডাকশন সেখানে দেয়া হয়েছিল, গভর্নমেন্ট মানুষের শুভেচ্ছা আশীর্বাদ সমর্থন নিয়ে নির্ণায়কভাবে ফিরেছে, এবং 3-4 মাস নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পরে পরেই অন্যান্য জনপ্রিয় কর্মসূচিগুলোর রূপায়ণের সঙ্গে সঙ্গে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গুরুত্বপূর্ণ অবতারণা ঘটিয়েছেন। আমি দাঁতন ভট্টর কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা নিবেদন করব, বিশেষ করে আমার পরম সম্মানীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর পবিত্র কুমার মিশ্র, যিনি আমাকে এরকম একটি কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা সহ যারা এই বিষয়ে উৎসাহী তাদের সামনে কিছু কথা নিবেদন করবার সুযোগ করে দিয়েছেন। ডক্টর আলাউদ্দিন দফাদার ব্যক্তিগতভাবে হয়তো তার সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়নি, তিনি আজকেই ওভার টেলিফোনে আমার সঙ্গে পরিচয় করলেন এবং লিঙ্ক পাঠিয়েছিলেন। তো আমি সম্মাননা জ্ঞাপন করব প্রিন্সিপাল মহোদয়ের পক্ষ থেকে, সিনিয়র মোস্ট প্রফেসর বিভুদা আমার দীর্ঘদিনের পরিচিত তার প্রতি, এবং সংশ্লিষ্ট সকলে যারা এই কর্মসূচিতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 1 তারিখ থেকে 7 তারিখ ছাত্র সপ্তাহ, স্টুডেন্টস উইক সারা বাংলা জুড়ে অবজার্ভ হচ্ছে। গতকাল আপনাদের কিছু বিষয় আসই ছিল, আজকে এই বিষয়টা নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ। এবারে প্রাসঙ্গিক যে কথা আমি বলবো, যে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক রাজ্যের বড় সমবায় ব্যাংকগুলির মধ্যে অবশ্যই অন্যতম বৃহৎ সমবায় ব্যাংক। আমরা জেলা পর্যায়ের সমবায় ব্যাংক, আমাদের সমবায়ের 3-tier স্ট্রাকচার, রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক, জেলা পর্যায়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের মতো আরো 17টি জেলা সমবায় ব্যাংক আছে, আর তৃণমূল স্তরে গ্রাউন্ড লেভেলে আছে প্যাক্স, প্রাইমারি এগ্রিকালচারাল কো-অপারেটিভ সোসাইটি। আমাদের ছাত্রছাত্রীরা কিংবা আমরা অধিকাংশ জনই কৃষিজীবী পরিবার থেকে উঠে আসে, তাই এ বিষয়ে একটা ধারণা প্রাথমিকভাবে থাকা দরকার।
আমি সেই প্রসঙ্গে না গিয়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ড যা আজকের দিনের এই মুহূর্তের আলোচ্য বিষয় এ নিয়ে বলি। আপনারা সবাই জেনেছেন যে আমাদের ঘরের ছাত্রছাত্রীরা, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার, যে পরিবারগুলোর থেকে আমাদের নতুন প্রজন্মের সাথীরা, শিক্ষার্থীরা, তারা কিছু বিষয়মূলক বা বৃত্তিমূলক পঠন পাঠনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে চাইছে ইদানিংকালে, যা কিনা তাদের শিক্ষান্তে একটা স্থায়ী রোজগার দেবে, একটা স্থায়ী আয়ের দিক নির্দেশ করবে। কিন্তু এই পড়াশোনা, আমরা যেটা ট্র্যাডিশনাল সিস্টেম অফ এডুকেশন, আমরা স্কুলে পড়ি, তারপরে কলেজে পড়ি, তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়ি, এগুলো খুব ভালো, যারা মেরিটোরিয়াস তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনায় যারা সাদা মাঠা ছাত্রছাত্রী, যারা মেরিটের দিক থেকে হয়তো ততটা দক্ষ নয়, সাধারণ মেধার ছাত্রছাত্রী, তাহলে তাদের পড়াশোনা কিভাবে হবে? তারা কি পড়াশোনার থেকে উৎসাহ হারাবে? আমি তো নিজে একজন শিক্ষক, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনে শিক্ষকতা করি, মাস্টারমশাইরা আপনার অধ্যাপক মণ্ডলী আছেন, তো দেখা যাচ্ছিল যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেধার ছাত্রছাত্রীরা, তারা এই ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমে আস্থা হারাচ্ছিল, ফলে আমরা সমাজে বেকারত্ব দেখছিলাম বা ছাত্রছাত্রীদের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে দেখছিলাম, যা কিনা আমরা যারা সামাজিক কাজকর্মের সঙ্গে থাকি তাদের পক্ষে খুব ভাবনার বিষয় ছিল। বাংলার ছাত্র সমাজ, যুব মানুষ এভাবে যদি দিশাহীন হয়ে যায় তাহলে নতুন ভবিষ্যৎ কি দাঁড়াবে, এই ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব করে ভাবিয়েছিল, যেখান থেকেই ছাত্রছাত্রীদের একটা দিক নির্দেশ করবার ক্ষেত্রে তাদেরকে যদি সরকারি খানিকটা সাহায্য সহযোগিতা এবং ব্যাংকগুলোর অন্তর্ভুক্তি বা অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যয়বহুল যে আজকের দিনের ভাবনা, তাকে যদি খানিকটা প্রশমিত করা সম্ভব হয়, সেজন্যে মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং সেই ভাবনাকে কার্যকর করতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর, তার সঙ্গে অর্থ দপ্তর অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে যে দপ্তরের সংযোগ, আবার সমবায় দপ্তর সমবায় ব্যাংকগুলোর সঙ্গে যে দপ্তরের সম্পর্ক সংযোগ বা সম্পর্ক, এরা সম্মিলিতভাবে এই প্রয়াসে প্রয়াসী হয়েছেন। এখন আমরা সবাই জানি যে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ এই সিস্টেমে পাওয়া যায়। একটা কথা আমি ব্যাংকার হিসাবে বলতে পারি যে বিশেষ করে সমবায় ব্যাংকের এই যে মূলধন, এই মূলধন তো অন্য কোনোভাবে অর্জিত হয় না, আমাদের এই এলাকার গরিব মেহনতি শ্রমজীবী খেটে খাওয়া নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষেরই সঞ্চিত ধন। তাহলে এই টাকা আমরা ইনভেস্ট করব, ব্যাংকগুলোর কাজ কি না সাধারণের কাছ থেকে মূলধন জোগাড় করে সেই মূলধনকে বিনিয়োগ করা, এই হচ্ছে এক কথায় ব্যাংকগুলোর কাজ। তো সেই বিনিয়োগ সবসময় নিশ্চিত বিনিয়োগ হতে হবে, ব্যাড ইনভেস্টমেন্ট যাতে না হয় সেটা দেখার জন্যেই ব্যাংকের পরিচালন পর্ষদ আছে, কর্মকর্তারা আছেন, আধিকারিকরা আছেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ব্যাংকার হিসাবে
আমাদের কিন্তু কপালে দুশ্চিন্তার ভাঁজ আছে। তার কারণ কি না, এই ঋণের মোট সময়সীমা 15 বছর। এখন যে ঋণ দাদন হবে, দেয়া হবে, প্রদান করা হবে, সেই ঋণ গ্রহণকারীরা তাদের যে কোর্স, কেউ বি ফার্ম পড়ছে, যদি 4 বছরের তার কোর্স হয়, তাহলে সেই 4 বছর কোর্স কমপ্লিট হলো, 1 বছর থাকবে মোরেটোরিয়াম পিরিয়ড, অর্থাৎ সেই বছরও এই ঋণের সুদ কিংবা আসল তাকে শোধ করতে হবে না। পরের বছর থেকে বাকি সময়সীমার মধ্যে, অর্থাৎ যদি 4 বছরের কোর্স হয়, তাহলে 1 বছর মরেটোরিয়াম পিরিয়ড যুক্ত হচ্ছে, তাহলে 5 বছর চলে গেল, সেই ছাত্র কিংবা ছাত্রীকে পরবর্তী 10 বছরে তার গৃহীত ঋণ সুদসহ প্রদান করতে হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। অল্টারনেটিভ একটা নিয়ম আছে, সেটা কি না, কেউ 4 বছর পড়াশোনা করে কোর্স কমপ্লিট করলো, সে ইতিমধ্যে ক্যাম্পাসিং এর সুযোগ পেয়ে কোনো জায়গায় এনগেজমেন্ট পেয়ে গেল, তো এক্ষেত্রেও কিন্তু তাকে এনগেজমেন্ট, অর্থাৎ সে যখন আয়ের সূত্র পেয়ে যাচ্ছে, অর্থাৎ সে যখন রোজগারি হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু তাকে এই লোনের ইনস্টলমেন্ট দেওয়া শুরু করতে হবে, সেক্ষেত্রে মোরেটোরিয়ামের জায়গাটা নেই। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা কথাটা বুঝতে পেরেছে যে প্রাথমিকভাবে স্টাডি পিরিয়ড যুক্ত 1 ইয়ার মরেটোরিয়াম, পরের বছর থেকেই ইনস্টলমেন্ট সুদ এবং আসল পরিশোধ শুরু করতে হবে, যা শেষ হবে 15তম বছরে। অল্টারনেটিভ কি না, স্টাডি পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে যদি কর্মক্ষম হয়ে যায়, কোনো কাজকর্মের সঙ্গে নির্দিষ্ট আয় সূচক, আয় যুক্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, এনগেজ হয়ে যায়, তাহলে কিন্তু তখন থেকেই তার উপরে ইনস্টলমেন্ট আরোপ হবে। এই হচ্ছে সূত্র। এখন ব্যাংকগুলো, বিশেষ করে আমরা, ছাত্রছাত্রীদের চাহিদা মোতাবেক 10 লক্ষ টাকা সর্বোচ্চ বলা হয়েছে, কারুর 5 লক্ষ টাকা লাগলো, সেই জায়গায় আমরা কিন্তু চোখ বন্ধ করে 5 লক্ষ টাকা দিয়ে দিতে পারছি না। আমরা এক্ষেত্রে কিছু ফেজ ভেবেছি, যেরকম 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা কোনো ভাবনা চিন্তা না করেই দিয়ে দিচ্ছি, কিন্তু ততোধিক লোন দিতে গেলে তার পরিশোধ সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আমরা সবিশেষ পর্যালোচনা করছি। তো এক্ষেত্রে ব্যাংকের এই দপ্তরের দায়িত্বে যারা আছেন, তারা খানিকটা কাউন্সেলিংয়েরও চেষ্টা করে থাকেন, যে মূল উদ্দেশ্য অপ্রয়োজনীয়ভাবে যাতে টাকাটা না দেওয়া হয়। লোন তো লোনই, লোন তো কোনো গ্র্যান্ট না, ফলে এই লোন যাতে পরবর্তীকালে সেই ছাত্র কিংবা ছাত্রীর জীবনে বার্ডেন না হয়, সে যাতে ভারসাম্য না হারায়, এই ব্যাপারটাও কিন্তু ইনিশিয়ালি আমাদেরই দেখতে হচ্ছে। তা এখন
মরেটোরিয়াম পরবর্তী কিংবা আমাদের সেই ছাত্রছাত্রী যদি উপার্জনক্ষম হয়ে যায় তাহলে তারপরে কি রেট অফ ইন্টারেস্ট তাদের ক্ষেত্রে প্রযুক্ত হবে, এই প্রশ্নটা নিশ্চয়ই এই মুহূর্তে প্রাসঙ্গিক। এক্ষেত্রে ছাত্রদের জন্যে পশ্চিমবঙ্গ সরকার 8.15% রেট অফ ইন্টারেস্ট ধার্য করেছেন। ছাত্রদের জন্যে সরকার ব্যাংকগুলিকে 8.15% রেট অফ ইন্টারেস্ট ঠিকসাপ করেছেন, আর ছাত্রীদের ক্ষেত্রে এটা আর কিছুটা কম, সেটা হচ্ছে 7.65%। কিন্তু লোন পরিশোধ শুরু হলেই বা মরেটোরিয়াম পিরিয়ড শেষ হলেই ব্যাংক যখন ইন্টারেস্ট ক্যালকুলেশন করা শুরু করবে তখন ছাত্রদের জন্য 8.15% হারে, ছাত্রীদের জন্য 7.65% হারে সুদ ক্যালকুলেশন করবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার 4.15% ইন্টারেস্ট সাবভেনশন সাবসিডি ছাত্রদের জন্য ব্যাংকগুলোকে প্রদান করবে, আর ছাত্রীদের ক্ষেত্রে সেটা হচ্ছে 3.65%। অর্থাৎ সব মিলিয়ে ছাত্র ছাত্রীরা মাত্র 4% সরল সুদে এই ঋণ অ্যাভেল করবে, যেটা আমি একজন সমবায় আন্দোলনের সংগঠক হিসাবে ইতিমধ্যে ভারতবর্ষের 4-5টি মতো রাজ্যে সমবায় ঋণ পরিকাঠামো ইত্যাদি ইত্যাদি দেখতে যাওয়ার আমার সুযোগ হয়েছে। এত স্বল্প সুদে একমাত্র কেসিসি ফোল্ডারে ছাড়া আর সুনির্দিষ্টভাবে মহিলা স্বসহায়ক দলগুলোকে ওই 2% রেট অফ ইন্টারেস্টে ঋণ প্রদানের বাইরে সাধারণ স্বার্থে যাবতীয় লোন কিন্তু কমের ওপরে 8%, 8.5%, 9%, 10% পর্যন্ত সুদ সর্বত্র। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তারা যাতে মুখে হাসি বুকে বলনি, কোনো রকম দ্বিধা দ্বন্দ্বের অবকাশ না করে দুশ্চিন্তায় না ভুগে তারা সামনের দিকে এগোতে পারে, তাদের শিক্ষা, উচ্চশিক্ষা, পেশাগত শিক্ষা বলবৎ রাখতে পারে, তার জন্যেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর এটি একটি অনবদ্য সংযোজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই শিক্ষার্থীদের কাছে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন পর্ষদের মুখ্য দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী হিসাবে আমার আহ্বান হবে যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না ভুগে এই কর্মসূচিটি যাতে সকলের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে তার জন্য সবাইকে যত্নবান হতে হবে। নিজে জানবো, বন্ধুদের জানাবো, অন্যান্যদের কাছে এই বার্তা পৌঁছে দেব। রবীন্দ্রনাথের সেই কবিতার দুটো লাইন মনে পড়ছে, জনে জনে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থস্থান লাগি, সম্ভবত দেবতার গ্রাস। হ্যাঁ, তো এরকমই এই কর্মসূচি জনে জনে পৌঁছে দিতে হবে। এবং এক্ষেত্রে বলি যে সব লোন কিন্তু আমরা কো-অপারেটিভ ব্যাংক ইমপ্লিমেন্টেশনের জায়গায় নেই, এক্ষেত্রে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিংয়ে
আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব থেকে শুরু করে বিভাগীয় আধিকারিকরা, আমাদের রাজ্যে যে সমস্ত ন্যাশনালাইজড ব্যাংক আছে, বিশেষ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমাদের অন্যান্য ব্যাংকগুলো, এখন তো অনেকগুলো ব্যাংক সংযুক্ত হয়ে এক একটা ব্যাংকে রূপান্তরকরণ হয়েছে, তো ন্যাশনালাইজড ব্যাংকগুলো এবং সমবায় ব্যাংক ভাগাভাগি করে এই ঋণের প্রক্রিয়াকরণ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাবডিভিশন বাদে গোটা ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি 1-2-3 ব্লক, এগরা 1-2 ব্লক, 1-2 ব্লক এবং পটাশপুর 1-2 ব্লক, এই 7টি ব্লক এলাকা বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আওতাধীন। ফলে এই আমাদের জুরিসডিকশনে আমাদের ব্যাংকের কার্যকর ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সংযোগ সম্পর্ক এবং সমন্বয় রেখে আমাদের জন্য যতগুলো ঋণের বা লোনের রেকমেন্ডেশন আসে আমরা সেগুলো সদর্থকভাবে বিবেচনা করার চেষ্টা করি, যাতে আমাদের তরুণ প্রজন্ম, যাদের ভাবনায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভাবিত, তাদের মুখে হাসি বজায় থাকতে পারে, তারা আগামী দিনের সফল নাগরিক হিসেবে পূর্ণতর জীবন লাভ করতে পারে, সেই চেষ্টায় আমরা বাংলা সরকারের সাথে ওতপ্রোতভাবে প্রাথমিকভাবে এই কতকগুলো কথা আপনাদের জ্ঞাতার্থে আমি নিবেদন করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ স্যার। স্যারকে আমাদের ছাত্রছাত্রীদের ব্যাংকের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। তো আমাদের এখন একটা সিম্পল ইন্টারঅ্যাকটিভ সেশন আছে। ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ, যদি তোমাদের কোনো ব্যাংক সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলো কিংবা বিভিন্ন যে কন্যাশ্রী প্রকল্প, তারপরে যে সমস্ত প্রকল্পগুলো টাকা তোমাদের ব্যাংকে ঢোকে, যদি কোনো সমস্যা থেকে থাকে তো স্যারকে সেই কোশ্চেন গুলো করতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। বলছি স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলো। বলছি স্যার, আপনি বললেন যে কোন স্টুডেন্টকে যদি 5 লাখ টাকার দরকার হয় কোন স্টুডেন্ট পড়তে গেলে পড়ার ক্ষেত্রে, তো প্রথম প্রাথমিকভাবে 2 লাখ টাকা ব্যাংক কোন না কিছু ভেবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে স্যার? বলো, বলে যাও, কোশ্চেনটা বলে যাও। হ্যাঁ, বাকি যে 3 লাখ টাকা পাওয়ার কথা, ওটার জন্য কি করতো? ওটা প্রশ্নটা বোঝা গেল না। প্রাথমিক ভাবে বাকি যে টাকাগুলো দেবে 3 লাখ টাকা, ওটার জন্য কি করতে হবে? হ্যাঁ, কথাটা খুব ভালো কথা দেবদুলাল বলেছে। দেবদুলাল তো সম্ভবত, এক্ষেত্রে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিন্তু বলা হচ্ছে না, কিন্তু ব্যাংকার্সরা যাতে এই লোন তাদের কাছে আগামী দিনে রিস্কি না হয় তার জন্য কিছু গ্যারেন্টি চায়, এগুলো ব্যাংকে গেলে তারা বুঝিয়ে বলে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকারের পদ্ধতি আছে, সেগুলো মানে আমি আমার বক্তব্যে উল্লেখ করছি না, এগুলো টেকনিক্যাল ম্যাটার,